আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমি তোমাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে কলাই শাক। এগুলো বছরে এই সময়টাতে বেশি পাওয়া যায়, শীতকালে। ডিসেম্বরে, জানুয়ারি মাসে আর ফেব্রুয়ারি মাসে, এপ্রিল মাসে এটা আর থাকে না। এই যে দেখো, এটা বাজার থেকে আনলে এরকমের অনেক বড় বড় থাকে, এগুলোকে বেছে নিতে হবে ছোট করে। ছোট ছোট করে বেছে নেওয়ার পরে তারপরে ধুয়ে তারপর একদম কুচি কুচি করে এটা কেটে নিতে হবে, তারপর ভাজি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ শাকটা, এটাকে এই যে এভাবে থাকবে, তারপরে এভাবে ছোট করে কেটে নিতে হবে। এই শাকের ভিতরে আরও অনেক ধরনের শাক আছে। এটা হচ্ছে মটর শাক, এই শাকটাও ভাজি অনেক মজা। তারপরে এই শাকের ভিতরে আরও একটা শাক পেয়েছি, এই যে দেখো, কলাই শাকের মতোই দেখতে। এটাকে আমাদের বরিশালের ভাষায় হিংডা শাক বলে। এই শাকটাও কুচি কুচি করে কলাই শাকের মতোই ভাজি করে খাওয়া যায়। এটার স্বাদও একদম কলাই শাকের মতোই। আমাদের বরিশালের ভাষায় এটাকে কলাই শাক বলে, অনেকে খেসারি শাকও বলে। এই শাকের ভিতরে যে ডালটা হয়, ওই ডালটা দিয়ে পাটের শাকের ডাল খেতে অনেক মজা। শাকটা যখন ছোট ছোট করে ই করে নেবা, তখন যেন ফুলগুলো না থাকে, কারণ এই ফুলগুলো থাকলে শাক ভাজিটা টক লাগবে। দেখো, আমি অনেকগুলোই বেছে নিয়ে রেখেছি এখানে। আমি কিছু শাক এই যে ছোট ছোট করে বেছে নিয়েছি, এই যে এভাবে ছোট ছোট করে বেছে নিয়ে তারপরে ধুয়ে তারপরে কাটতে হবে। এই শাকটা আমাদের বরিশাল জেলাতে বেশি প্রচলিত এবং বেশি খাওয়া হয়, অন্যান্য জেলাতে খুব কম খাওয়া হয়। অনেক জেলাতে এই শাকের নামও জানে না এবং চাষও হয় না। যেমন দিনাজপুরে এক ভাবি বলছে, এই শাক তো আমরা চিনি না, এটা কি খায়? তো হচ্ছে আমি তাকে দেখাইছি এবং আমি ভাজি করে দেওয়াতে সে অনেক ভালো লাগছে সে বলছে, এবং তারাও এখন খায়, অনেকেই খায় এভাবে। তো অনেকেই নাম হয়তো আলাদা হতে পারে বা হয়তো দেখলেও চিনে এরকম একটা, কিন্তু শাক একটাই, বিভিন্ন নামে হয়তো চিনতে পারে এরকমের টাইপের। আবার রান্নাও হয়তো তারা অন্য রকমের করতে পারে, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আমি দেখাবো অবশ্যই। চলুন এখন শাকটা কেটে নিই ছোট ছোট করে। এভাবে আপনারা কেটে নেবেন ছোট ছোট করে। এই শাকটা যত ছোট ছোট করে কাটবেন অতই ঝরঝরে হবে। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন শাকগুলো সেদ্ধ করে নিব। একটা পাত্রের ভিতরে শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি দেবো কাঁচামরিচ, একটু রসুন আর একটু পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। লবণটা পরে দেয় ভালো, যদি পরিমাণ না জানা থাকে, কারণ শাকটা তো কমে যাবে সেদ্ধ হয়ে, আর জানা থাকলে এখন দিয়ে হয়। একটু মিশিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা সবুজ আছে এবং শাকটা দিয়ে অনেকটাই পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে।
শাকটা ঝরঝরা হওয়ার পরে আমি তুলে রাখছি। আপনাদের একটা টিপস বলতেছি, এই শাকটা যেহেতু সিজন ছাড়া পাওয়া যায় না, যেমন এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এখন ফেব্রুয়ারি মাস চলতেছে তো পাওয়া যাচ্ছে, তারপরে এই ফেব্রুয়ারি মাসের পরে আর পাওয়া যাবে না, সেহেতু এটা সংরক্ষণ করা যায়। যেমন এটার ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়েছি, কিন্তু এগুলো দেওয়া যাবে না, লবণও দেওয়া যাবে না। শুধু শাকটা কুচি কুচি করে কেটে সেদ্ধ করে তারপর হচ্ছে কোনো বক্স বা কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় মন চাইলে তুলে, এই যে এখন আমি ভাজবো, এভাবে ভেজে খেলি ঠিক ওরকমের শাকটাই পাওয়া যাবে। এটা আমি এক আমার কাকির কাছ থেকে খেয়েছি, আমি তো অবাক হয়ে গেছি। কাকি দেখি বের করে এই যে শাক খাওয়াইলো, তখন সিজন ছিল না, তখন বলল যে এইভাবে করে রাখছি। আর এই শাক ভাজিটা আমি আমার মায়ের কাছে শিখছি, আমার মা এভাবে ভাজি করতেন। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়েছি, এই শাকে বেশি তেল হইলে আমার কাছে বেশি ভালো লাগে না, এখন যার ইচ্ছা যেভাবে পছন্দ করে তো সেভাবে সে খাবে। আমি এখন পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি আর 3টা শুকনো মরিচ কুচি এখন তৈরি ভিতর দিয়ে দেবো। এখন বাদামি গলার করে ভেজে নেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, তোমার সেটা হচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন, কারণ ভিডিওটা টেনে টেনে দেখলে ভিডিওটা স্পন হয়ে যায়, তারপর হচ্ছে কমেন্ট করলে আপনাদের কমেন্ট আসে না। আমি আমি দেখতে পাচ্ছি অনেকেরই কমেন্ট করে, অনেক বন্ধুরাই বা ভাইয়েরা বোনেরা কমেন্ট করে আমাকে, আমি কমেন্টগুলো আমার কাছে ঠিকই আসে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বা তাদের রিপ্লাইও করতে পাচ্ছি না, কারণ কমেন্ট বক্সে আমি কমেন্টগুলো পাই না, এমনি আসে কিন্তু ওইখানে জমা হয় না, কারণ হচ্ছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, এবং এই জন্যই কমেন্টগুলো অভাবে হচ্ছে। কেন হচ্ছে তা আমি হয়তো জানি না, কিন্তু একজন এরকম একটা বলছে যে হচ্ছে এই জন্যই হচ্ছে, তাই অনুরোধ ভিডিওটা অবশ্যই দেখবেন, এতে আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি। আর আমার মেসেঞ্জারে যারা কমেন্ট করে আমাকে জানান, তাদের কাছে অনুরোধ তারা আমার ইউটিউবের ভিডিওর এইখানেই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তো সেক্ষেত্রে এইখানে কমেন্টগুলো করলে আমি অনেক খুশি হব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। এই যে দেখুন শাক ভাজিটা হয়ে গেছে, এই শাকটা ভাজি করতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ যেহেতু সিদ্ধ করানি। আমি অনেক কথাই বলছি, ভুল হলে আমাকে মাফ করে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি আপনাদের জন্য, আপনাকে দেখানোর জন্য। আপনারা কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে, উৎসাহ লাগে, আপনারাই আমাদের উৎসাহ দিবেন, আমাদের পাশে থাকবেন। আমি মনে করি কোনো কাজে সাপোর্ট ও উৎসাহ পেলে সে কাজগুলো অনেক আনন্দী, যতই কষ্টের হোক না কেন আনন্দই করা সম্ভব, মানে কষ্ট আর লাগে না, আনন্দ সাথেই করা যায় এরকম। কলাই শাক ভাজি রেডি, গরম গরম ভাত দিয়ে অনেক মজা। যারা মরিচ ভাজা পছন্দ করেন, দেখতে পাচ্ছেন মুখে দিলে একদম বিস্ফোরণ হয়ে যাবে, দেখুন কত সুন্দর কালার আসছে, একদম সবুজ সবুজই আছে। আমি খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।